প্রিয় মাছচাষী ভাই বন্ধুগণ আসসালামু আলাইকুম। ফিশ আর্ট বিডির পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় মাছচাষী ভাইরা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন, না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আজকে আমি আপনার সাথে কথা বলবো গুলশা মাছ চাষ পদ্ধতি সম্পর্কে বিস্তারিতভাবে। তো আসুন আমরা এই মাছটি চাষ সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নিই। গুলশা মাছের একক চাষ পদ্ধতি সম্পর্কে আমাদের অনেকেরই ধারণা নেই। গুলশা আমাদের দেশে বেশ জনপ্রিয় একটি মাছ। এই মাছ খেতে যেমন সুস্বাদু, তেমন রয়েছে বিভিন্ন পুষ্টি উপাদান। আগের দিনে আমাদের দেশে প্রকৃতিক উৎসগুলোতে প্রচুর পরিমাণে গুলশা মাছ পাওয়া যেত। গুলশা মাছ চাষ করতে গেলে আমাদের যে সকল বিষয় লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে পুকুর প্রস্তুতিকরণ। গুলশা মাছ চাষ করার জন্য 15 থেকে 25% পরিমাণ জায়গায় একটি পুকুর হলে সবচেয়ে ভালো হয়, আর পুকুরের গভীরতা হবে 1 থেকে 1.5 মিটার। এভাবে গুলশা মাছের পুকুর প্রস্তুত করে নিতে হবে। এরপরে আমরা কথা বলবো পুকুরে প্রাপ্তি পোনা প্রাপ্তি সম্পর্কে। প্রিয় মাছ চাষি ভাইয়েরা, আপনারা স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করে এই মাছের সুস্থ সবল পোনাটি সংগ্রহ করতে পারেন। আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে এই মাছের পোনাটি দিয়ে থাকি। এবার কথা বলবো পুকুর প্রস্তুতির আরও একটি ধাপ, সেটি হচ্ছে প্রতি শতকে 1 কেজি হারে চুন প্রয়োগ করতে হবে, আর চুন প্রয়োগের 2 থেকে 3 দিন পর প্রত্যেক শতকে 6 কেজি হারে গোবর আপনাকে প্রয়োগ করতে হবে। এবার কথা বলবো পোনা মজুর সম্পর্কে। গুলশা মাছ চাষের পুকুরে সার প্রয়োগের 3 থেকে 4 দিন পর 3 থেকে 4 গ্রাম ওজনের পোনা শতাংশে 250টি হারে মজুত করতে হবে। এরপরে কথা বলবো খাদ্য নিয়ে। গুলশা মাছের পোনা মজুত করার পরের দিন থেকে পোনার দেহের ওজনের শতকরা 2 থেকে 6 ভাগ যে রয়েছে সেটা হচ্ছে সম্পূরক খাদ্য আপনাকে দিতে হবে। সেক্ষেত্রে সয়াবিন পাউডার, চালের কোড়া, ফিশমিল, ভিটামিন ও খনিজ, সয়াবিন খৈল, মিট ও বোন মিল ইত্যাদি আপনাকে খাওয়াতে হবে। প্রিয় মাছ চাষি ভাইরা, আশা করি আপনারা প্রত্যেকটি বিষয় বুঝতে পেরেছেন। না বুঝলে আমাদের কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন। সবচেয়ে বড় একটি বিষয় হচ্ছে আপনাকে পোনা সঠিক নির্বাচন করতে হবে, তাই আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা আপনাদেরকে সুস্থ সবল মাছের পোনা দিয়ে থাকি। তো আর দেরি না করে এখনই আমাদের সাথে যোগাযোগ করুন। আজকে আর কথা বাড়াবো না, আপনাদের সাথে আমার কথা হবে নতুন একটি ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।